সাম ফাংশনের সঙ্গে শর্তযুক্ত করে হিসেবের কাজ করা যায় প্রদত্ত শর্ত পূরণ হলে ওই শর্তের ভিত্তিতে হিসেব সম্পন্ন হয় শর্ত পূরণ না হলে বিদ্যমান সংখ্যাগুলো হিসেবের বাইরে থাকে যেমন বর্তমান উদাহরণের এ কলমের এ থ্রি থেকে এ এইট পর্যন্ত ঘরগুলোতে সম্পদের মূল্য দেয়া আছে বি কলমের বি থ্রি থেকে বি এইট পর্যন্ত ঘরগুলোতে প্রতিটি সম্পদ মূল্যের ভিত্তিতে প্রদত্ত কমিশনের পরিমাণ দেওয়া আছে এর ভেতর থেকে দশ লক্ষ টাকার বেশি সম্পদ মূল্যের বিপরীতে প্রদত্ত কমিশনের মোট পরিমাণ বের করতে হবে এর জন্য সি নাইন ঘর সিলেক্ট করতে হবে ফর্মুলা বারে শর্তযুক্ত সাম ইফ ফাংশন টাইপ করতে হবে এভাবে সমান সমান সাম ইফ এ থ্রি কোলন এ এইট কমা ইনভার্টেড কমা গ্রেটার দেন দশ লাখ ইনভার্টেড কমা কমা বি থ্রি কোলন বি এইট বন্ধনীর ভেতরের প্রথম আর্গুমেন্ট অনুযায়ী এ থ্রি থেকে এ এইট পর্যন্ত ঘরগুলোতে বিদ্যমান সংখ্যাগুলোর ভেতরে দশ লক্ষ টাকার চেয়ে বেশি পরিমাণের সংখ্যাগুলো হিসেবের আওতায় আসবে এবং ফল হিসেবে ওই সংখ্যাগুলোর বিপরীতে বি কলমে প্রদত্ত কমিশনের মোট পরিমাণের হিসেব সম্পন্ন হবে দশ লক্ষের চেয়ে বেশি শর্তটি টাইপ করতে হয় ডাবল কোটেশন চিহ্নের ভেতরে এক্ষেত্রে শর্ত হিসেবে গ্রেটার দেন দশ লক্ষ টাইপ করা হয়েছে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে ফল পাওয়া গেল উনআশি হাজার একই উদাহরণে পঞ্চাশ লক্ষ টাকার কম সম্পদ মূল্যের বিপরীতে প্রদত্ত কমিশনের মোট পরিমাণ বের করার জন্য ফর্মুলায় বন্ধনীর ভেতরে বৃহত্তর চিহ্ন মুছে ক্ষুদ্রতর চিহ্ন টাইপ করতে হবে এবং দশ লাখের পরিবর্তে পঞ্চাশ লাখ টাইপ করতে হবে এতে পঞ্চাশ লক্ষ টাকার চেয়ে কম পরিমাণের সংখ্যাগুলো হিসেবের আওতায় আসবে এবং ফল হিসেবে ওই সংখ্যাগুলোর বিপরীতে প্রদত্ত কমিশনের মোট পরিমাণ পাওয়া যাবে এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে ফল পাওয়া গেল উনষাট হাজার কমিশনের পরিমাণ থেকে হিসেব না দিয়ে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে দশ লক্ষ টাকার চেয়ে বেশি বিক্রয়ের জন্য পাঁচ পার্সেন্ট হারে কমিশন দেয়া হবে তাহলে ফর্মুলাটি সেভাবে পরিবর্তন করে নিতে হবে যেমন ফর্মুলায় বন্ধনের ভেতরের অংশে শেষের বি থ্রি কোলন বি এইট মুছে এ থ্রি কোলন এ এইট টাইপ করতে হবে কারণ এক্ষেত্রে এ কলামের দশ লক্ষ টাকার বেশি পরিমাণ সংখ্যাগুলোর ভিত্তিতে শতকরা হার নির্ধারিত হবে এজন্য বৃহত্তর চিহ্নের সাথে দশ লাখ টাইপ করতে হবে বন্ধনের বাইরে গুণ চিহ্ন দিয়ে পাঁচ পার্সেন্ট টাইপ করতে হবে এবার কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিয়ে ফল পাওয়া গেল আশি হাজার